আসসালামু আলাইকুম আফারা দাদরা ভাই জেনেরা আশা করি সকল জম্মের ভালো আছো, ময়ও ভালো আছি। তাই মুই আজকে তোমাকে অসাধারণ স্বাদের একটা পরোটা বানাই দেখামো। কিমা চিজ পরোটা খুব সহজ আর সাধারণভাবে বানান যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে সেট করি একাল বানাই ফেলাই দিছি অল্পের মধ্যে। তাই দয়া করি মোর ভিডিওটা কেউ টাইম নিয়ে হেসড়াইয়ে ক্ষতবিক্ষত করিয়ে দেখবা না। দয়া করি তোমাকে দ্বারা মোর এইটা অনুরোধ রইল। অনেক কষ্ট করি মুই ভিডিও বানাই, হেয়ের টাইম নিয়ে খেয়েছি, একাল ক্ষতবিক্ষত করি দেখলে মনে দুঃখ পাই। তাই আজগো ইফতারে ইয়ে গরিবের ছিল আয়োজন, শরবত লেবুর আর এই নানান প্রকার চপ, শশা, খেজুর আর রয়েছে যে এই কিমা চিজ পরোটা। তাই কিমা চিজ পরোটা একজনে একটা খাইলেই পেট ভরিয়ে যায়। তাই একজন আর প্লেট আর কি বাড়া, হেয়ের একটা তোমাকে ছবি দেখাইলাম। এই হয়েছে সাধারণ ইফতার, আজগো 12 রোজার ইফতার খাইলাম, হেয়ের তোমাকে লগে শেয়ার দিলাম। তাই এখন ওইটা বানাইলাম কেমনে দেখো, খুবই সোজা বাইলের। এর লিগে লাগবে মুরগির ব্রেস্ট পিস, এক পিস লইছি, একটা মুরগির এক পিস লইলেই যথেষ্ট। তেন হেডের কিমা বানামো। এন মোর এই যে একটা জিনিস আনছি, এটাই যে কত উপকার হইতে আছে এই ক্যাপসুল কাটার দেয়। সব কিছু পলকের মধ্যে চপ করি হেলাই দিয়ে একা সেট করি হইয়ে যায়। 30 সেকেন্ডও সময় লাগে না একটা জিনিস চপ করণে। এই যে পেলাকটা দিমু আর হইয়ে যাইবে। এই দেহ দুইবার খালি প্রেস করছি, সাথে সাথে কিমাও শেষ। তাই হেপার পেঁয়াজ রসুন আদা সব কিছু এটির মধ্যে এককাল পলকের মধ্যে করি হেলান যায়। টমেটুকো শশাকাও সালাদ সব কিছু সারাদিন মোর এইটার সঙ্গী, এককাল বান্ধবী নেহান মোরে সাহায্য করে, খুবই উপকার হয়েছে। এবার রোজায় কোনো কষ্ট ইয়াই নাই। মেশিন ডের লাগে দেহ কেমন সুন্দর কিমাটা বানাইছি। তেহেন এই কিমাটারে তেলে দিয়ে দিম, একটু সেদ্ধ করি দেওয়াটাই ভালো কাঁচাটা দেওয়ার চাইতে। তাই নাইলে গিয়ে তেল পেঁয়াজ চুলের উঠে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এককাল খুবই সাধারণ গৃহিণী মুই আর সাধারণভাবেই দেখাই। তো এখনও মোর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিই, হলেই মোর ভিডিও ছাড়ার লগলগ দেখতে পারবা। আদা রসুন বাটা দিয়ে দিছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, তেলের উপরে এন ছিটতে আছে দেখছো। এন এই লবণ দিয়ে দিলে এ সেডা বেডা সব শেষ হয়ে যাইবে এনে। তাই এখন আজকে মোর ভিডিওতে ভিউজ নেই, কিন্তু ভবিষ্যতে তো আল্লাহ দিলে হইতে পারে। তাই এখন যারা মোর ভিডিও ফুল ওয়াচ করে পাশে থাকবে, সুন্দর একটু কমেন্ট করবে, হেরাই থাকবে ইতিহাসে কালের সাক্ষী। ইয়ে কওয়া যায় না যে কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন বিলিয়ন ভিউজ হয়ে যায়। তখন দেখা যাইবে যে মোর এই যে এখন যারা সাপোর্ট দিতে আছে, এরাই হয়েছে মোর প্রধান লোক। তেন এই কিমেডারে মশলার মধ্যে দিয়ে দিই, সেই সময় তোমাকেও কথা কমু সবাইরে পরিচয় করাই দিম, অন্যরকম একটা তোমরা থাকবা কালের সাক্ষী হইয়ে এই কই দিলাম। কওয়া যায় না কার মোর আহ্লান না, যে কোনো কেউ ভিডিও যে কোনো সময় বাইরে লইয়া অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ বাড়িয়ে যাইবে, যাইতে পারে হঠাৎ করে এইরমের এক একজনে জাগিয়ে যায়। তাই মোরাও কে এরম নিচে থাকবো হারা জীবন মোডেও না, মোরা গো আল্লাহ দিলে উপরে আল্লাহ উড়াইতে পারে। তো সেই জন্য মোরা যারা যারই ভিডিও দেখবো একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবো আর সুন্দর একটু কমেন্ট করি আমি, তাহলে দেখা যাইবে যে এইটাই মোরা কালের সাক্ষী হিসেবে থাকি যাবো। তো একটু সয়া সস দিয়ে দিলাম স্বাদের জন্য, এটা খুবই সোজা, তোমরা যে কোনো কেউ দেখলেই বানাইতে পারবা। চিকেনের কিমেন্ডারে আর কি বুনো করলাম এমনি মুরগির গোস্তের মতোই আর কি, মুরগির গোস্তে যা যা মশলা খাটে হেয়ে দিয়ে এটা শুকনো শুকনো করতে হইবে যেন পানি থাকে না। তো একটু গোলমরিচের গুঁড়ি আর ওই যে সয়া সস দিয়ে দিলাম শেষ দিয়ে। এটা কিন্তু এক পিস ব্রেস্ট পিস, সেইটিই দেখ পানি সাইড দিয়ে কিমে পরাটা হইবে এককালে সুন্দর ফাইন করিয়ে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে, এটা কিন্তু ইয়ে গেছে, বেশি সেদ্ধ করার আর দরকার নেই, যে এই পর্যায়ে উড়াইয়ে ঠান্ডা করবো। এটা গরম ব্যবহার করা যাইবে না, ঠান্ডা ব্যবহার করতে হইবে, এলে গেরহম একটু থুয়ে দিলেই এমনিই ঠান্ডা হয়ে থাকবে এনে সুন্দর। কালারটাও সুন্দর হয়েছে আর গ্রানটাও কিন্তু খুব সুন্দর সরছে। তাই যারা নতুন দিয়ে এ শিখতে আসো দেখকে, তো সেগুলো গিয়ে মুই পরাটার ডোডাও বানাই দেখামো। যেহেতু অনেক ছেলেমেয়েরা আছে, শিক্ষার্থীরা আছে, অনেকে নতুন বিয়ে হয়েছে, হেরা যদি না বানাইতে পারে তাই এটা যদি দেখকে বানায় হলে গিয়ে রুটি বানাই কেমনে সেটাও মুই দেখাই দিলাম। তাই দিয়ে দিছি ময়দা আর লবণ, চিনি আর একটু তেল, এই দিয়ে এই ডোডারে শুকনো শুকনো আগে মাখি লইতে হইবে। এক কইসটে দপাত করে কথানি পানি দিয়ে মাহা যাইবে না। এই বোল্ড অনেকেই করে, এরপর মানে
এই রুটি বেলতে পারে না, তাই মাছ দিতে পারে না, পানি পেনি হয়ে যায়। তাই পানির অল্প অল্প লই মাছ দেবে, নর্মাল টেম্পারেচারের পানি লইলাম। জাস্ট একটা পরাটার ডো, যেরমের পরাটা বানাই মোরা ঘরে সাধারণভাবে, ঠিক এই রমেরই একটা পরাটার সফট ডো বানামো। এরম একটু একটু পানি লইয়ে মুই মাইকি হেলাই দিছি। এটা হচ্ছে দেখার বিষয়, দেখলেই তোমরা হেঁকতে পারবা, ব্যাচেলার বাইরেও পারবা আর নতুন গৃহিণীরাও পারবা। আর যারা পারে হেরা তো বুলইলেও কইবে না যে তোমার এটা ভুল হয়েছে, এত কই যে মোর ভুল হইলে কই দিও। তখন এই ডাককে আধা ঘন্টা সময় থুয়ে দিছি, আর কিমেটাও ঠান্ডা হয়েছে আর এই ডোডাও এককাল সেট হয়ে গেছে সুন্দর। এখন হালকা পাতলা একটু ডলা দিলেই হইবে। তাই রুটি বেলাটা কিন্তু বেশি গোল হয় নাই, তোমরা কেউ মাইন্ড করিও না, অনেকে সুন্দর গোল করতে পারে, মোর রুটি গোল হয় না কোনো সময়, এটা মোর দুঃখ। এখন এই চিজ দিয়ে দিলাম, ব্যর্থতা একটা না একটা মানুষের থাহেই, তাই মোর রুটি গোল হয় না এটাই মোর ব্যর্থতা। এখন এই কিমাগুলো দিয়ে দিতে আসি, প্রথম দিছি চিজ, গ্রেট করি নে একটু বড় বড় কাটি দিছি, যেহেতু পরাটা ভাজমু এটা আর গ্রেট করার কোনো দরকার নেই, এমনি চাকু দিলাম সেলাই সেলাই কাটি, এরপর দিয়ে দিলাম কিমা আর চিজ সুন্দর করে সাজাই দিয়ে, উপরে আর একটা পরাটা দিয়ে কভার করে দিলাম। এই যে পরাটাটা একটু পাতলা বেলার চেষ্টা করবা, বেশি মোটা না, জাস্ট এই অ্যান খালি এটারে মুখ চাইর উপায় দিয়ে বন্ধ করে দিলেই হইবে। চাপ দিয়ে একটু মুখটা বন্ধ করে দিলেই এনপ, আর কিছু লাগবে না। এটা তো আর ডুবো তালে বাজমো না, কিছু বাইরেই যাইবে না। তাহলে চুলের উপরে করাই দিই, আর একটু বাটার দিয়ে দিই। তোমরা এটা তেলে বা ঘিতেও বাজতে পারো, তাই বাটার দিলে ওইটার কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার আছে, যার কারণে ওইটার জিনিসটা স্বাদ হয়। দেখতে এরকম দেখাইলে কি খাইতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার এই রমজানে ট্রাই করে খাইয়ে দেখো, আনকমন একটা খাবার, খুবই মজা হয়েছে। এটা তোমরা সস দিয়ে বা যে কোনো গোসের ঝোল বা এমনি খালিও খাইতে পারো, খুব ফাইন লাগে। এটা রুটিটা কিন্তু খুব মুসমুস্য হয়, আর ভিতরে তো ওই যে কিমাগুলো যখন মুহে পড়ে চিজগুলো, তখন অন্যরকম একটা ফিলিংস হয়, মানে খুব মজা লাগে। তাই এরকম এপিট উপিটে আর কি একটু ব্রাউন কালার করিয়ে বাজলেই হইবে, ভিতরের ওটা তো আর সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, তাই বাজার পরে এই দেখো। তখন এই একজন আর ইফতার হাজাইছি কেমন দেখায় তোমরা কইও, কমেন্ট করিয়ে জানাবা যে মোর এই যে কিমা চিজ পরাটাটা কেমন হয়েছে, খুব কষ্ট করে বানাইয়ে তোমাকে দেখাইলাম, হেই আর মোর পরিশ্রমের একটু সুফল দিও। তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে পাশে থাকো, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।